বেসিক ফিজিক্সের নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট 6 নিয়ে। এখানে ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ফিল্ড লাইন্স অর্থাৎ তড়িৎ বলরেখা এবং ইকুইপোটেনশিয়াল সারফেসেস অর্থাৎ সমবিভব তল সম্পর্কিত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা কি লেখা আছে দেখি। এক নম্বর প্রশ্নে দেখো দেওয়া আছে যে তিনটি সমরূপ দ্বিমেরু পাশের চিত্র অনুসারে সাজানো আছে। এক্ষেত্রে পি বিন্দুটিতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, অর্থাৎ পি বিন্দু হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এই চিত্রটা পাশে একটু আঁকা যাক। তাহলে দেখো এই চিত্র অনুসারে এই মধ্যবিন্দুতে এইরকম জায়গায় পি বিন্দু অবস্থিত এবং পি বিন্দুর যে দূরত্ব এখান থেকে হচ্ছে এক্স এবং এখান থেকেও দূরত্ব হচ্ছে এই দ্বিমেরুটা থেকেও দূরত্ব হচ্ছে এক্স। এখানে আছে মাইনাস কিউ আধান, এখানে আছে প্লাস কিউ আধান, এক্ষেত্রেও মাইনাস কিউ আধান, এক্ষেত্রেও প্লাস কিউ আধান, এক্ষেত্রেও এখানেও মাইনাস কিউ আধান, এক্ষেত্রেও প্লাস কিউ আধান এবং এর মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা এটাও এই দিয়েছে এক্স। আচ্ছা, তাহলে এই ডিসকাশনটা যখন করা যাচ্ছে, দেখো দ্বিমেরুগুলো যদি আমি নামকরণ করি, অর্থাৎ ধরো এটা ডাইপোল 1, এটা হচ্ছে ডাইপোল 2 আর এটা হচ্ছে ডাইপোল 3। তো ডাইপোল 1 এর জন্য দেখো পি বিন্দুটা হয়ে যাচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটা বিন্দু, তাই তো? অর্থাৎ এর ক্ষেত্রে যদি দ্বিমেরু ভ্রামক পি এর দিক এইদিকে হয় তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে হবে? এইদিকে। অর্থাৎ এর জন্য ই ওয়ান যদি নাম দিই তাহলে ই ওয়ান ইকুয়াল টু আমরা কি পাবো, ই ওয়ান ইকুয়াল টু হয়ে যায় এক্সপ্রেশন কি জানি, পি বাই 4 বাই এপসাইলন নট। কত দূরত্ব আছে, এক্স দূরত্ব, অর্থাৎ এক্স কিউব। আবার একই রকম ভাবে ডি টুর ক্ষেত্রেও তাই, এটা পিপটা সমবিভব তল হচ্ছে এবং ডি টুর জন্য যে দ্বিমেরু ভ্রামকের দিক সেটা এইদিকে হচ্ছে, অর্থাৎ এর জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই টু হবে তার দিকও এই একই দিকে হবে, অর্থাৎ ই টু ইকুয়াল টু কত এক্সপ্রেশন হচ্ছে, ই টু ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি বাই 4 পাই এপসাইলন নট এক্স কিউব। এবার আছে ডি থ্রি ডাইপোলটার জন্য। আচ্ছা, ডি থ্রি ডাইপোলের জন্য দেখো ডি থ্রি ডাইপোলের জন্য পি দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে, এদিকে। এখন দেখো এই দিকে যদি হয় তাহলে এর জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হবে সেটাও হবে এই দিক বরাবর, অর্থাৎ ই থ্রির যে দিক, ই থ্রির দিক এই দিক থেকে, তাহলে ই থ্রির দিকও হয়ে যাচ্ছে এর উল্টো দিকে, অর্থাৎ ই থ্রির যে এক্সপ্রেশন সেটা কি হবে, ই থ্রি ইকুয়াল টু হবে অ্যাপ্রক্সিমেটলি 2p বাই 4 পাই এপসাইলন নট। এখানে এই যে মানগুলো বসাচ্ছি এইগুলো দেখো সবই কিন্তু এক্স এর মানটা হচ্ছে বড়, এক্স এর মান বড় ধরেই পড়ছে। দুটো দ্বিমের যে দ্বিমেরু দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব তার থেকে অনেক বড়। তাহলে এখন দেখো আমাদের যে লব্ধি বা ই নেট ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, দেখো ই ওয়ান এর দিক দেখো কোন দিকে, বাঁ দিক বরাবর, ই টুর দিকও বাঁ দিক বরাবর আর ই থ্রির দিক হচ্ছে ডান দিক বরাবর, তাহলে মাইনাস ই থ্রি ইকুয়াল টু, তাহলে দেখো কত আসছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো জিরো। অর্থাৎ আমাদের এক্সপ্রেশনটা কি পেয়ে গেলাম যে এই যে পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে বলেছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তাহলে শূন্য হবে, এটা তাহলে শূন্য। বোঝা গেল? এবার আসি পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি বলেছে দেখি, দু নম্বর কোশ্চেন বলছে যে কিউ মানের একটি আধান একটি অসীম ধাতব্য তল থেকে ডি দূরত্বে অবস্থিত, এক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলি দেখতে কেমন হবে, অর্থাৎ এই তলটা থেকে ডি দূরত্বে এটা অবস্থিত আছে তাহলে তড়িৎ বলরেখাগুলি কেমন দেখতে হবে। তাহলে আমরা কি জানি যে অসীম ধাতব্য তল একটি সমবিভব তল হিসাবে কাজ করবে, অর্থাৎ সমবিভব যদি তল হিসাবে কাজ করে তাহলে এর জন্য যে তড়িৎ বলরেখা হবে অর্থাৎ কিউ থেকে এইদিকে এবং এগুলো আস্তে আস্তে
এরকম দেখতে হবে, সমবিভব তলের ক্ষেত্রে যেরকম হয়, অর্থাৎ এর জন্য যে তড়িৎ বলের রেখাগুলো দেখতে হবে সেটা হচ্ছে এরকম। বুঝে গেল? এবার আসছে যাক 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে একটি ইলেকট্রনকে বি থেকে এ তে নিয়ে যেতে, অর্থাৎ বি বিন্দু থেকে এ বিন্দুতে যে নিয়ে যেতে হচ্ছে, তার জন্য যে কৃতকার্য করতে হচ্ছে অর্থাৎ ওয়ার্ক ডান, ডাব্লু ইকুয়াল টু কত দিয়েছে, 6.4 × 10⁻¹⁹ এত জুল। অর্থাৎ এটাকে যদি আমি ইভিতে ট্রান্সফার করি জুলটাকে, তাহলে কি করতে হবে, 1.6 × 10⁻¹⁹ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 6.4 × 10⁻¹⁹ ডিভাইডেড বাই 1.6 × 10⁻¹⁹। 10⁻¹⁹ কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 4 ইলেকট্রন ভোল্ট কৃতকার্য করতে হয়। এখন ফাই ওয়ান আর ফাই টু দুটি আলাদা সমবিভব তল দিয়েছে, তাহলে আমরা কি জানি কৃতকার্য ইকুয়াল টু একটা ইলেকট্রনকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ই ইন্টু এখান থেকে কি বলতে পারি, ভি এ মাইনাস ভিবি বা ভিবি মাইনাস ভি এ। এক্ষেত্রে কারণ বি থেকে এ তে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ ভিবি মাইনাস ভি এ, এই যে পার্থক্যটা এটা হয়ে যাচ্ছে ডাব্লু, তাহলে এটা ইকুয়াল টু দিয়েছে কত, 4 ইলেকট্রন ভোল্ট পাচ্ছি, অর্থাৎ ভিবি মাইনাস ভি এ ইকুয়াল টু কত পাচ্ছি, 4 ভোল্ট পার্থক্যটা। এখন দেখো এই যে ফাই টু সমবিভব তলের ওপর, দেখো বি বিন্দু অবস্থিত এবং সি বিন্দু অবস্থিত, সমবিভব তল বলতে আমরা কি বুঝি, যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান, অর্থাৎ বি বিন্দুতে বিভবের মান যা হবে সি বিন্দুতে বিভবের মান তাই, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা তাই লিখতে পারি যে যেহেতু ভি বির বিভব ইকুয়াল টু ভিসির বিভব, অর্থাৎ ভিসি মাইনাস ভি এ ইকুয়াল টু অলসো 4, অর্থাৎ এর মানটা হয়ে যাচ্ছে কত, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4। বোঝা গেল? এবার আসা যাক পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। ওকে, 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, যে একটি চোঙাকৃতি খোলকের উপরের অংশের তলমাত্রিক ঘনত্ব প্লাস সিগমা এবং নিচের অংশে মাইনাস সিগমা হলে খোলকটির জন্য তড়িৎ বলরেখাগুলি দেখতে কেমন হবে। আচ্ছা, যদি আমি খোলকটাকে এইভাবে দেখি, অর্থাৎ এইভাবে দেখি, ঠিক আছে, তাহলে এইভাবে যদি দেখা হয় তার মধ্যে কি কি ইনফরমেশন আমাদের দেওয়া আছে বলতো, যে এই যে উপরের অংশটা অর্থাৎ এখান থেকে এই অংশটা, এই অংশটার তলমাত্রিক ঘনত্ব হচ্ছে প্লাস সিগমা আর এই অংশটা হচ্ছে মাইনাস সিগমা, তাহলে এর ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো কেমন দেখতে হবে, তাই তো? তাহলে তড়িৎ বলরেখা কি প্লাস সিগমা থেকে সবসময় বের হয়, অর্থাৎ এখান থেকে তড়িৎ বলরেখাগুলো বের হবে এবং কোথায় গিয়ে মিলিত হবে, এটা মিলিত হবে নেগেটিভে, অর্থাৎ এটা পজিটিভ থেকে নেগেটিভে যেতে আরম্ভ করবে, নেগেটিভে যেতে, এবং এর অ্যারোটা হচ্ছে পজিটিভ টু নেগেটিভ, এরকম ভাবে দেখতে আরম্ভ করবে, এদিক বার করে ঘুরবে পজিটিভ টু নেগেটিভ, এদিক থেকে বেরোবে পজিটিভ থেকে সবসময় বাইরে বের হয় সমবিভব তলের, পজিটিভ থেকে বাইরের দিকে মানে পজিটিভ আধানের থেকে সবসময় বাইরের দিকে তড়িৎ বলরেখাগুলো নির্গত হয় আর নেগেটিভ আধানে মিলিত হয়, তাহলে এই লাস্টের 3-4 এটা এই দিকে ঢুকবে, আর ওটা আমাদের ভুল হয়ে যাচ্ছে, এটা এই দিকে হবে, অর্থাৎ এই দিকে এসে ঢুকছে, অর্থাৎ এর ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলি দেখতে এরকম দেখতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে? এবার আসছে যাক 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কি বলছে, 5 নম্বর কোশ্চেনে বলছে দেখো, যে এ ও বি আধান দুটির ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলি চিত্র আঁকা আছে, অর্থাৎ এ বি দেওয়া আছে, দেখো ছবিতে
এবং চিত্র থেকে কি ব্যাখ্যা করা যাবে। আচ্ছা দেখো তো, প্রথম আমাকে তড়িৎ বলরেখার সংখ্যাটা কাউন্ট করো। তাহলে দেখো, এ থেকে তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে। নির্গত মানে কি বোঝা যায়? যে এইটা হচ্ছে ধনাত্মক আধান, এটা হচ্ছে ধনাত্মক আধান, আর বি থেকে মিলিত হচ্ছে, অর্থাৎ বিটা কি হচ্ছে? ঋণাত্মক আধান। একটা টার্ম ব্যাখ্যা করা যাচ্ছে। দ্বিতীয়, আচ্ছা এ তে যদি তড়িৎ বলরেখার সংখ্যাগুলো কাউন্ট করা হয় কতগুলো বেরিয়েছে? এটা দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা। আর বিতে সেটা কত হচ্ছে? দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। অর্থাৎ দেখো, তার মানে কি বোঝাচ্ছে? যে এ বিন্দুতে যে আধান, এটা যদি কিউ এ হয়, তাহলে সে তার যে মান, অর্থাৎ মড কিউ এ, গ্রেটার দেন মড কিউ বি, অর্থাৎ বি এর আধানের থেকে বেশি। তাই জন্য এইরকম দেখতে হবে তোমার, ঠিক আছে? এবার আসছি ছ নম্বর কোশ্চেন। ছ নম্বর কোশ্চেনে কি বলছে? যে একটি তড়িৎ দ্বিমেরুকে জেড অক্ষ বরাবর রাখা আছে, যার মধ্যবিন্দুটি মূল বিন্দুতে অবস্থিত। দ্বিমেরুটি থেকে জেড দূরত্বে অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইজেড এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপর মূল বিন্দু থেকে ওয়াই দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইওয়াই হলে ইজেড বাই ইওয়াই এর মডের মান কত হবে? যখন জেড ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু গ্রেটার দেন এ, অর্থাৎ কি এ হচ্ছে দ্বিমেরুগুলির মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখি একটু ছবিটা আঁকি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তাহলে দেখো, আমাদের কোশ্চেন অনুসারে কি বলেছে? যে জেড অক্ষ বরাবর রাখা আছে এবং মধ্যবিন্দুটা মূল বিন্দুতে, এবং এখানে জেড জেড দূরত্বে, অর্থাৎ জেড দূরত্বে যে এরকম ধরে নিচ্ছি জেড দূরত্ব এটা একটা, তাহলে এই জেড দূরত্বে, জেড দূরত্বে, জেড দূরত্বটা হচ্ছে এখান থেকে এই দূরত্বটা, অর্থাৎ এই দূরত্বে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে, অর্থাৎ ই জেড ইকুয়াল টু কত হবে? আচ্ছা, ডাইপোল মোমেন্ট যদি এক্ষেত্রে পি হয়, তাহলে কি হবে? টু পি বাই ফোর পাই এপসাইলন নট জেড কিউব, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। আর ওয়াই বিন্দুতেও যদি একই দূরত্ব দেখি, তাহলে ওয়াই অক্ষটা দেখো এর লম্ব সমদ্বিখণ্ড বরাবর হচ্ছে, অর্থাৎ এর ক্ষেত্রে ওয়াই দূরত্বে ই ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? পি বাই ফোর পাই এপসাইলন নট ওয়াই এর কিউব, এটা দাঁড়াচ্ছে। এখন আমাকে বের করতে কি বলেছে? যে ই জেড বাই ই ওয়াই, জেড বাই ই ওয়াই তার মড। কিন্তু এখানে দেখো, ই জেড এর দিক কোন দিকে হচ্ছে? ই জেড এর দিক হচ্ছে এই দিক বরাবর, কিন্তু ই ওয়াই এর দিক কোন দিকে হচ্ছে? এখান থেকে এর দিক হচ্ছে দেখো এই দিক বরাবর, অর্থাৎ এটা হচ্ছে ই ওয়াই এর দিক। তাহলে দেখো, একে অপরের দিক হচ্ছে অপোজিট, তাই জন্য এখানে মড মানটা চেয়েছে। তাহলে মড মানটা মানে কি দেখো, তাহলে দুটো এখন দেখো জেড ইকুয়াল টু কি দিয়েছে? জেড ইকুয়াল টু হচ্ছে ওয়াই, তাহলে জেড ইকুয়াল টু যদি ওয়াই বসাই এবং এই মানটা হচ্ছে এর থেকে অনেক বড়, কারণ এক্সপ্রেশনেই দেওয়া আছে দেখো ওয়াই মাঝ মাঝ গেটার দেন এ এবং জেড মাঝ মাঝ গেটার দেন এ, অর্থাৎ তোমাকে তখন এই ফর্মুলা দুটো হয়ে যাচ্ছে। এবার যদি এই দুটো মান বসাচ্ছি, তাহলে আমাদের ভ্যালুটা কত আসছে দেখো? ভ্যালুটা আসছে দেখো টু, অর্থাৎ দেখো পি বাই ফোর পাই এপসাইলন নট জেড কিউব ওপর এটার ক্ষেত্রে টার্ভতার ক্ষেত্রে কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ এই যে মানটা হচ্ছে এটা হচ্ছে টু, ঠিক আছে? অর্থাৎ এর মানটা ইকুয়াল টু হয়ে গেল টু, পেয়ে গেলাম আমাদের। এরপরে আসছে সাত নম্বর কোশ্চেন। সাত নম্বর কোশ্চেনে কি বলেছে? যে তিনটি বিন্দু আধান, একটা হচ্ছে প্লাস কিউ, মাইনাস টু কিউ এবং প্লাস কিউ, যথাক্রমে জিরো কমা এ কমা জিরো, জিরো 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 এবং এ জিরো জিরো বিন্দুতে আছে, এক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান ও দিক কি হবে? ওকে, দেখা যাক তাহলে সাত নম্বর কোশ্চেনটা। তাহলে দেখো, তিনটি বিন্দু যথাক্রমে ধরে নিচ্ছি কিরকম আছে, একটু ছবিটা আঁকা যাক। আচ্ছা দেখো, আমাদের যে ছবিতে মূল বিন্দুতে দেওয়া আছে মাইনাস টু কিউ আধান, জিরো কমা এ কমা জিরোতে প্লাস কিউ আধান, অর্থাৎ এইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর
এ কমা জিরো কমা জিরোতে কিউ আধান অর্থাৎ এটা এক্স অক্ষ। এখন এই যে মাইনাস টু কিউ আধানটা এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি, দুটো মাইনাস কিউ আধানে। তাহলে দুটো মাইনাস কিউ আধানে যদি ভাগ করে নিই তাহলে দেখো এই একটা মাইনাস কিউ এই একটা প্লাস কিউ, তাহলে এটা একটা দ্বিমেরু ভ্রামক তৈরি করছে যেটা ধরে নিচ্ছে পি। আবার এই দিকে একটা মাইনাস কিউ আর এই প্লাস কিউ এই দুটো একটা দ্বিমেরু ভ্রামক তৈরি করছে, তার দিক কোন দিক হচ্ছে এদিকে। অর্থাৎ দেখো দুটো পি এর ডাইরেকশন একে অপরের সাথে 90 ডিগ্রি করে, তাহলে এদের লব্ধি কোন দিকে হবে এরকম করে। তাহলে সেই ক্ষেত্রে পি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট টু পি, ঠিক আছে। অর্থাৎ এইটাই হয়ে যাচ্ছে আমাদের দ্বিমেরু ভ্রামকের মান, এবং তার দিকটা কোন দিকে হচ্ছে, তাহলে এদের মধ্যবিন্দু মাঝামাঝি বরাবর অর্থাৎ এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এইটাই হয়ে যাচ্ছে আমার মানটা, পেয়ে গেলাম তাহলে দুটো। এবার আসছে 8 নম্বর কোশ্চেন, কি বলছে যে যদি প্লাস টু কিউ ও মাইনাস কিউ আধান পরস্পর ডি দূরত্বে অবস্থান করে তাহলে দ্বিমেরু ভ্রামকের মান কত হবে। আচ্ছা দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা আমরা কি জানি, যে দুটি সম আধান এবং বিপরীত আধান অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ তারা যদি স্বল্প দূরত্বে অবস্থান করে তাহলে দ্বিমেরু গঠন করে। এই ক্ষেত্রে দেখো আধান দুটি বিপরীত কিন্তু এদের মান দুটি আলাদা, অর্থাৎ এইটা কি দ্বিমেরু গঠন করবে না করবে না, কি মনে হচ্ছে তোমাদের, কি ভাবছো? না না এটা দ্বিমেরু গঠন করবে, এবং সেই মানটা কিভাবে নির্ভর করে, এই যে দ্বিমেরুর যে মানটা নির্ণয় করতে হয় পি এর মানটা, এই পি ইকুয়াল টু হয় সামেশন ওভার আই, এক্ষেত্রে হচ্ছে কিউ আই আর ওদের মধ্যবর্তী দূরত্ব আর আই, এইভাবে নির্ভর করতে হয়। এখন দেখো যদি আমরা ছবিটা আঁকি এর ক্ষেত্রে তাহলে ছবিটা কেমন দেখতে হবে দেখি দেখি একটা, তাহলে ধরো দুটো আধান, ওকে তাহলে দুটো আধানকে আমরা এঁকে নিলাম, এবং দেখো এই আধানটা আছে টু কিউ এটা আছে মাইনাস কিউ, এরকম ভাবে যদি করি বা মাইনাসটাকে যদি এই দিকে করি আর প্লাস কিউটাকে যদি এই দিকে করি তাহলে কি হবে দেখি, এটা হচ্ছে মাইনাস কিউ এদিকে হচ্ছে টু, এরকম অবস্থায় আছে। এদের মধ্যবর্তী দূরত্ব কত, ডি দূরত্ব দিয়েছে। তাহলে দেখো এদের মধ্যবিন্দু যদি আমি ধরি এইটা, এটা যদি মধ্যবিন্দু ধরি অর্থাৎ এইটা কত জায়গায় আছে, এইটা হচ্ছে মাইনাস ডি বাই টুতে আছে আর এটা হচ্ছে প্লাস ডি বাই টুতে আছে, তাহলে এদের যে দ্বিমেরু ভ্রামকের মান হবে পি ইকুয়াল টু সেটা হচ্ছে দেখো কিউ ইনটু ডি বাই টু, অর্থাৎ দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস কি হচ্ছে এখানে হচ্ছে দেখো টু কিউ ইনটু ডি বাই টু, অর্থাৎ এটা কি দাঁড়াচ্ছে কিউ, অর্থাৎ 3/2 কিউ ইনটু ডি, এটা হয়ে যাচ্ছে কি দ্বিমেরু ভ্রামকের মানটা, ওকে। এবার আসছি 9 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন, কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু প্লাস কিউ আধান রাখা হলে তড়িৎ বলরেখাগুলি দেখতে কেমন হবে, ঠিক আছে দেখা যাক তড়িৎ বলরেখাগুলি কেমন দেখতে হবে। আচ্ছা দেখো একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ বলতে এরকম ধরতে পারি একটা সমবাহু ত্রিভুজ, না এটা সমকোণী হয়ে যাচ্ছে, ছবিটা আঁকায় ভালো হবে দেখি, দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, এই তিনটি বিন্দুতে কি আধান দেওয়া আছে, প্লাস কিউ আধান দেওয়া আছে, অর্থাৎ এটা প্লাস কিউ এটাও প্লাস কিউ এটাও প্লাস কিউ। আচ্ছা প্লাস কিউ আধান থেকে আমাদের তড়িৎ বলরেখা কি হয় সবসময় নির্গত হবে, অর্থাৎ এর বরাবর এইদিকে একটা তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, এদিকেও বেরিয়ে যাচ্ছে এদিকেও বেরিয়ে যাচ্ছে, কিন্তু ভেতর দিকে একে অপরকে কি করবে বিকর্ষণ করবে, অর্থাৎ এর ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো কেমন দেখতে হবে,
এদিকে বাইরে যেগুলো যাচ্ছে সেগুলো এরকম ভাবে চলে যাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু যেগুলো ভেতরে হবে সেগুলো বিকর্ষণের জন্য এরকম দেখতে হবে সবসময় বাইরের দিকে, অর্থাৎ বিকর্ষণের জন্য দেখো এর আকৃতি এরকম টাইপের হচ্ছে, বোঝা গেল? অর্থাৎ দেখতে এরকম, অর্থাৎ আকৃতিটা এরকম হবে, বোঝা গেল কিভাবে তোমরা কোশ্চেন গুলো সলভ করবে? তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ক্লাসে, ততক্ষণের জন্য সকলকে থ্যাংক ইউ।